কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনার তিন দিন পর শুরু হয়েছে তদন্ত কার্যক্রম সকালে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অডিট ও আইসিটির যুগ্মসচিব হাসান মাহমুদের নেতৃত্বে গঠিত সাত সদস্যের তদন্ত কার্যক্রম শুরু করে এ সময় তারা পরিদর্শন করে খুঁটিনাটি বিষয় বিশ্লেষণ করেন দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেয়া হবে বলে জানানো হয় এর আগে গত সোমবার ভৈরব রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর এগারো সিন্দুর এক্সপ্রেস ট্রেনের পেছনের তিনটি মগিজ সঙ্গে বিপরীত দিক থেকে আসা কন্টেইনার ট্রেনের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে এতে মারা যান 17 জন আহত হন শতাধিক তদন্ত কমিটি আমরা বিষয়টি অনুসন্ধান করার জন্য এখানে আসি কারণ সিগন্যালিং সাথে যে বিষয়গুলি জড়িত এবং টাইমিং স্পিড ইত্যাদি বিষয়গুলি আমরা আমরা বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করব তারপরে আমরা আমাদের প্রতিবেদন প্রস্তুত করব